আমার মনে হয় ওর মনে অনেক দুঃখ কষ্ট আছে জানো, ও সেটা কাউকে বলতে পারে না, সেজন্য নিজের মনে গুমে গুমে মরে। তুমি যদি নাও আটকাতে, মরণ আমার হতো না। আমি ছাপ দিতে গেলে হয়তো গঙ্গার ছোয়ানি শুকিয়ে যেত। অভাগিনীকে মা গঙ্গারও বুকে তুলে নিতে পারে। চুপ কর গো, অমন করে তাকিয়ে আমার দিকে কি দেখো? বইয়ের কাছে আমার জন্য কোনো কাজ নেই, সারাদিন শুধু ওকে দেখছে। দেখো কিনা তা তোমার চোখ জানে আর আমার মন জানে। আরে শোন, তোর মানুষটাকে তোর মনে আছে? কেমন দেখতে এখন দেখলে চিনতে পারবি? বর্ষা, এক মাথা চুল, আমার থেকে নাম্বার অনেকটা বড়। নিশ্চয় পাটকাঠির মতন খ্যাংরা? মোটেও না, শক্ত সবল পুরুষ মানুষ। ও বুঝতে পেরেছি, তার মানে মুস্কো মতো। মানে আমার স্বামী চেহারার মধ্যে যেরকম লালিত্য আছে, তোর ওনার মধ্যে এমনটা নেই। আমার স্বামীর চেহারা যে লালিত্য আছে, তা অল্প কিছু পুরুষ মানুষেরই থাকে। বাবা, সারাদিন কেন ধ্যান করিস মনে হয় না? তা কেন, মনের মধ্যে যে আছে তাকে কি আলাদা করে ধ্যান করতে হয় দিদি? আরে শোন, কোনোদিন যদি তার দেখা পাস কি বলবি তাকে? আমার উপর রাগ করে থাকলে কি লাভ? আমার কি দোষ? আমি তো বিয়ের পরেই আপনার সঙ্গে যেতে চেয়েছিলাম। বাবা যদি না যেতে দেন আমি কি করে যাব? আমার জন্য তোমার কষ্ট হয়েছে? থাক, মিথ্যে কথা। না না, মিথ্যে কথা না, সত্যি বলছি। আপনি বিশ্বাস চান? কি হলো, আপনি পিছন ফিরে কেন? আমার দিকে তাকান, আমার মুখ দেখবেন না বলে পিছন ফিরে আছেন? শুনুন না, শুনছেন? শুনুন না, শুনছেন? কি ভাবছিস তুই? কোথায় চলে গেলি ভাবতে ভাবতে? কিছু না তো। না, কিছু না বললেই হলো। আমি দেখেছি, কাজ করতে করতে কথা বলতে বলতে কোথায় যেন তুই হারিয়ে যাস। কি এত ভাবিস বলতো? আমার কিছু ভালো লাগে না। ঘুম আসছে না? না। আচ্ছা বেশ, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, ঘুম এসে যাবে। শোনো। বল। বলছি, আমরা কিন্তু এখনো কুমুদিনীর জন্য কিচ্ছু করিনি। ঠিক বুঝলাম না। দেখো, ওকে দিয়ে আমরা রান্না করি, আমাদের পাপই বাড়াচ্ছি। কি আশ্চর্য! আমি ওর জন্য যা যা করতে চাই তাই ঠিক করার জন্য তুমি আমার সাহায্য করবে? কোনদিন করিনি। না, করো তো, করছো। আমি ওর জন্য সব কথা তোমাকে বলছি, সব। আচ্ছা বেশ, তোমার সব কথা আমি শুনবো। অনেক আত্মীয় হয়ে গেছে,
ঘুম পড়া দরকার, আলোটা নিবি দি। যে গ্রামে ডাকঘর আছে তার নাম কি? আমি তো জানি ডাকঘর। তোদের বাড়ি যে গ্রামে সেই গ্রামেই কি ডাকঘর? তাও তো জানি না। কিছুই জানিস না, দেখা যাক কি করতে পারি। কি করবে তুই এত বড় ঘরের মেয়ে, সারা জীবন কিভাবে লোকের বাড়ি কাজ করে বেড়াবে? আমি জানি তুমি চলে গেলে আমাদের খুবই অসুবিধা হবে, কিন্তু তাই বলে নিজেদের সুখের জন্য তোর এত বড় ক্ষতি করবো এমন কাজটা আমি নই। কি করতে চাও তুমি? কি করতে পারবো সে আমি জানি না, তবে চেষ্টা তো করতে হবে। কিন্তু তোকে একটা কথা দিতে হবে কুমু আমার, তুই সারাদিন এমন মুখ গোমরা করে ঘুরে বেড়াবি না, সবসময় হাসি খুশি থাকবি। বল কথা দে আমার। মানুষের মন দিদি, সে কি কারোর কথা শুনে? আমার জন্য তোর মনকে একটু শোনাতে পারবি না? চল আসো তো, আসো, তোর বাবার আর গ্রামের নামটা লিখে দিলে। আর কত রাত অব্দি কাজ করবে? কত রাত হলো খেয়াল আছে? কখন খাবে আর কখনই বা শোবে? এরপরে সকালবেলা উঠে বলবে আমার খাবার হজম হয়নি। আর কি শুভ, বড়লোক মক্কেলের মামলা হজম করতে গিয়ে নিজের হজম শক্তিতে টান পড়ে যাচ্ছে। কেন, কি এমন মামলা? আরে বাবা, খুব জটিল মামলা। সেই মক্কেলটি আর আমাকে বন্ধু ভেবে বসে আছে, এদিকে মামলা কাগজপত্র কিছু সাজিয়ে পয়েন্ট বার করে সাজাতে গিয়ে না জেরবার অবস্থা হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, তুমি ওই বেয়ানের বাপের বাড়িতে চিঠি তো লিখেছিলে না? কেন না, মানে জবাব এলো না তখন? তাই আসবে আসবে, তো সবে পাঠানো হলো, জবাব আসতে এখন ঢের দেরি। মেয়েটার কথা শুনলে না চোখে জল আসে গো। কেন, কি হয়েছে? সেই কোন ছোটবেলায় বাবা বিয়ে দিয়ে দিয়েছেন, তারপরে জেদ করে শ্বশুর বাড়ি যেতে দেননি, তারপরে যখন সেই সময় এলো তখন ডাকাতে রাতে পড়ল। ডাকাতের হাতে? দাদা সুচে তো দারুণ মিল খুঁজে পাচ্ছি। কিসের সাথে মিল? আরে আরে, বড়লোক মক্কেলের জীবনের সঙ্গে তার স্ত্রীকে তো অপহরণ করা হয়েছিল। হ্যাঁ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভদ্রলোকের মনে হচ্ছে খুব আশা যে ভাবি হোক ওনার স্ত্রীকে উনি খুঁজে পাবেনি, এবং সেই কারণে ওর বাড়ি থেকে বারবার নতুন করে বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু উনি রাজি হচ্ছেন না। সত্যি তো, সত্যি তো মিল আছে গো। হ্যাঁ, তুমি কি জানো ওনার স্ত্রীকে কি কালা দেখে দেখে অপহরণ করা হয়েছিল? কি নাম বললো দিদি? কালা দেখি গো, কালা দেখি ডাকাতি। বাবা এমন নাম শুনলেও? হ্যাঁ, নাম তো কে? কে ওখানে? কে কে? ওমা তুই এখানে কি করছিস রে? আমি খাবার জন্য ডাকতে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা তুই যা, আমরা আসছি। হম,
আগো, মেয়েটার মুখটা দেখলে বড় কষ্ট হয়। সত্যি জীবনটা বড়ই দুঃখে। সেকে চলো, কি রাতি হয়ে গেছে, খেয়ে নি, বাকি কাজকর্ম যা সব কালকে করে। বেশ মিলিয়ে নাম রাখা তো, আমরা খুব পুতুল খেলতাম তখন তো বুঝিনি, ওই পুতুল খেলাই আমার জীবনের সার হবে। মাসি, তুই আবার মন খারাপ করছিস, মানা তোকে বারণ করেছে মন খারাপ করতে। দারোয়ানজি বলছি, ওই অতগুলো চিঠি কার গো? ও আমার মালুম নেই। আরে পিয়ন এসে আমাকে বললো চিঠিগুলো বাবুকে দিয়ে দিতে। ওই আই নাতাল ওদের ব্যাপার হবে। ওতে আমার আমার নাম লেখা কোনো চিঠি ছিল না? না, ওবি আমার মালুম নেই। আচ্ছা দিদিমণি, তোমাকে কে চিঠি দেবে বলো তো? তোমার পারত বুঝি না, হরমোহন দত্ত নামে কোনো চিঠি আসেনি। আর নেই, ওবি মালুম নেই। আচ্ছা দিদিমণি, তোমার নামে চিঠি এলে আরে বাবু তো তোমাকে চিঠি দিয়ে দেবে, তুমি চিন্তা করছো কেন? আমি চলি। হ্যাঁ মাসি, তুই এটা ধর, হ্যাঁ এগুলো গুছিয়ে রাখিস, ঠিক আছে? আমি যাই। হর, এসব কি শুনছি? তুই নাকি ইন্দুকে শ্বশুর বাড়িতে পাঠাবি না ঠিক করেছিস? আগে খবর আসুক, তারপর আমি ভেবে দেখব। কিন্তু ওরা তো লিখেছে মেয়েকে না পাঠালে জামাইয়ের আবার। তুই এক মাত্র কথাতে আমার আমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল দিদি। কতগুলো অজানা অচেনা বেহারা দাসীকে পাঠিয়েছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। কেন, ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন ছিল না? কিভাবে বেহাই মশাই আমাকে অপমান করছে তোমরা এবার ভাবতে পারছো? হুমকি হুমকি দিচ্ছেন। দাসী বেহারাকে পাঠিয়ে দিলাম, মেয়েকে পাঠালে পাঠাও, নইলে আমরা আমাদের ব্যবস্থা দেখে নেবো। আরে তাই বলে তুমি কি মেয়েকে সারা জীবন আইবুড়ো করে ঘরে রেখে দেবে ভাবছো? হ্যাঁ দরকার হলে তাই থাকবে, তাই বলে ওদের কাছে মাথা নোয়াতে হবে। ও আমার মেয়ে, ও আমার কাছে ছাড়া আর কোথায় নিরাপদে থাকতে পারে? জেদের বসে কি যে বলছো তা ঠিক নেই। বিয়ের পর স্বামীর ঘর ছাড়া মেয়েরা আর কোথায় ভালো থাকতে পারে বলো দেখি? না 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 না, এভাবে অচেনা অজানা লোকের হাতে আমি আমার মেয়েকে ছেড়ে দেবো না। আগে কালীনাথ খবর নিয়ে আসুক,
তারপর আমি ভেবে থাকি। এবার ডাকঘর, ডাকঘরের নামটা লেখ। শুভ, এই তো কুমুদিনীকে ডাকো। কেন ডাকো? কথা আছে। কেন, কি হয়েছে আমাকে বলো না। ডাকতে বললাম তো নাকি? যা তো মা, চট করে দেখি না। বুঝতে পারি না এরকম আমি কি করে সম্ভব আমার পক্ষে বলো, যদি আমাকে ঠিকঠাক সমস্ত কথাগুলো না বল। আমার পক্ষে এভাবে ওকে সাহায্য করা সম্ভব নয়, বলো ওকে কি হয়েছে। তুমি বলো না, তুমি বলো না দিদি, বলো না তুমি। দেখো কুমুদিনী, তুমি যদি তোমার ঠিকানা আমাকে ঠিকভাবে না বলো তাহলে তো আমার পক্ষে তোমাকে সাহায্য করা খুব মুশকিল। কেন, কি হয়েছে? তোমাদের গ্রামে তো কোনো পোস্ট অফিস নেই, যে গ্রামের ঠিকানা চিঠি পাঠানো হয়েছিল সেটা তো ফেরত চলে এসেছে। একটাই উপায় আছে, তোমার ওই স্বামীর নাম, শ্বশুরমশাইয়ের নাম সব আমাকে বলো, দাঁড়ান লিখে নিই। বলো, আমি লিখে নিই। বলো। না না, ওর মুখে বলতে যদি অসুবিধা হয় তাহলে ও লিখতে জানে, লিখে নিক। কোথায়? বাহ, দেখো এটা লেখ। কেন স্বামীর নাম লেখো, লিখেছিস? হ্যাঁ, শ্বশুরমশাইয়ের নামটা লেখো। শ্বশুরমশাইয়ের নাম ডাকঘরের নামটা লে। ও কুমু, কুমু ডাকঘরের নামটা লে। ও কুমু, কি হলো? ডাকঘরের নাম জানো না? তাহলে কি হবে, ফল আগের মতোই হবে। আচ্ছা দেখি আমি কি করতে পারি। লেখাগুলো ঠিক মতো শেষ করে নিলে তারপর ছুটি।
মাসি, তোর গাড়ি তো যার, তার আমি মাকে বলছি। উপেন্দ্রবাবু, আমার